বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা উমরা হজ করেছিল? কোন পাখির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে দাপন শিখিয়ে দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা ফরজ হজ করেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজনে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি ধুলোগড়ে, আর এই যে ধুলোগড়েতে আমরা এসেছি এবং একটা বন্ধুকে আমরা পেয়েছি, ইনি হচ্ছে মানে কোথাও এক জায়গায় যাচ্ছিলো, তো এই ভাইয়ের সঙ্গে আমরা প্রথম সাক্ষাৎ করি এবং এই ভাইকে আমরা ইসলামিক কুইজ খেলার জন্য আমরা মানে ওনাকে বলি এবং উনি কিন্তু ইসলামিক কুইজ খেলতে কিন্তু অবশ্যই রাজি হয়ে যায়। তো এই যে মানে সন্ধেবেলা ভাইটা মানে কোথায় একটা কোনো কাজে বেরিয়েছিল, তাকে মানে দাঁড় করালাম এবং তার সঙ্গে কুইজ খেলবো। তো সত্যি এই ভাইটাকে পেয়ে কিন্তু আমার কিন্তু মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এই আমাদের কুইজে যাবার আগে আমি আমার এই ভাইয়ের পরিচয় নিয়ে নেব, তারপরে কিন্তু আমরা ছুটে দেবো এই ভাইয়ের কাছে আমাদের সেই কুইজ। তো প্রথমে ভাইয়ের নামটা জেনে নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার নাম? শেখ মারুফ। আপনার বাড়ি? আরগড়ি মোল্লাপাড়ায়। আরগড়ি মোল্লাপাড়ায়। আচ্ছা, আপনি এখানে কোথায় এসেছিলেন, ঘুরতে নাকি? আমি হ্যাঁ ঘুরতে এসেছিলাম। একটা দরকার, তো বন্ধু দেখতে পাচ্ছি একটা দরকারে ঘুরতে এসেছিল। তো এই এই ভাইয়ের সাথে এখন আমরা খেলবো কুইজ। তো এই ভাই দেখা যাক, এই ভাই আমাদের সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই আলোর পথ ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা ছিনে নিতে পারে কি না, সেই দিকে রয়েছে আমাদের সকলেই নজর। আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে, একদম স্কিপ করবেন না। আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনি আমাদের এই কুইজ খেলার জন্য রেডি? তো ইনশাল্লাহ রেডি। নার্ভাস লাগছে না তো? না, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন, প্রশ্নটি মন দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজের ফরজ কয়টি ও কী কী? জানাজার নামাজের ফরজ কয়টি ও কী কী? দুইটি। দুই, এক হচ্ছে চার তসবিহ সহ পড়া, আর দুই দাঁড়িয়ে পড়া। চার তসবিহ সহ পড়া এবং দুই মানে দাঁড়িয়ে পড়া। দাঁড়িয়ে পড়া হচ্ছে মানে দুইটি মানে ফরজ, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা মানে প্রথম যে প্রশ্ন করেছিলাম এই ভাইয়ের কাছে যে জানাজার নামাজের ফরজ কয়টি, এই ভাই বলেছে দুইটি, আর আমার এখানে যেটা দেখাচ্ছে ভাই তো মানে পুরো ক্লিয়ার ভেঙে বলে দিল যে হ্যাঁ চার তসবিহ সহ পড়া এবং দাঁড়িয়ে পড়া। তো এই ভাইয়ের কাছে যখন প্রথম প্রশ্ন নিয়ে গেছিলাম, তো সঠিক উত্তর পেয়ে আমার কিন্তু মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেল। এই ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব দু নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা ফরজ হজ করেছেন? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা ফরজ হজ করেছে বলুন? একটি। একটি? একটি। কোনো অপশান দেব? না, একটি। কনফার্ম? কনফার্ম, এটাই নেব। এটাই নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাই কিন্তু একদম, আমি যে মানে দু নম্বর যে প্রশ্নটা করেছিলাম যে আমাদের নবী মানে কয়টি ফরজ হজ করেছে, ইনি বলছে অবশ্যই এইটি, এবং এইটা আমি মানে বলছি অপশান দেব, ইনি বলছে যে না আমার অপশানের কোনো দরকার নেই, অবশ্যই একটি, এটা আপনি নিতে পারেন। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এই ভাইয়ের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন, আর এই তিন নম্বর প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন। কোন পাখির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে দাপন শিখিয়ে দিয়েছিলেন? আপনার জন্য অপশান, অপশান ক ঘুঘু পাখি, অপশান খ হুদহুদ পাখি, অপশান গ কবুতর, অর্থাৎ যাকে পায়রা বলা হয় না পয়রা বলা হয়, এবং ঘ কাক বলুন। আমি চারটি অপশান দিয়েছি। কাক? আপনি অপশান চুজ করে বললেন, একটু জানা ছিল না? অপশান চুজ করে কিছুটা জানা ছিল, অপশান পড়ার আরও জানা ছিল। অপশানটা চুজ করে মানে বললেন? হ্যাঁ। তাহলে এটাইকে নেবো? হ্যাঁ এটাই নিন। কেন এখনও অপশান পড়ে রয়েছে? না এটাই নিন। কাক? আর কিছু ভাববেন নাকি ভাববেন না? না ভাবার নেই, এটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এনাকে আমি মানে অপশান দিয়েছিলাম, অপশান দেওয়ার পরে ইনি কিন্তু বলছেন যে অবশ্যই যেটা হবে উত্তরটি, উত্তরটি হচ্ছে কাক। আর আমরা যে জানাতে মানে অনেকটা মানে লং হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা মানে বেশি আর মানে যাচ্ছি না। তো এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব কিন্তু পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটা উমরা হজ করেছিল? আরও একটি ছিল ফরজ হজ, এবারটি হচ্ছে উমরা হজ। আমাদের নবী কয়টি উমরা হজ করেছেন বলুন? এতে কিন্তু কোনো অপশান নেই। চারটি অথবা পাঁচটি? চারটি অথবা পাঁচটি, মানে কোনটা মানে শিওর? পাঁচটাই নেবেন? পাঁচটাই নেব। ভালো করে ভেবে বুঝিয়ে বলুন। পাঁচটা। পাঁচটা?
আপনি বলছেন পাঁচটা, আপনার বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই ভাইয়ের কাছে কিন্তু আমরা প্রথম থেকে প্রশ্নগুলো নিয়ে যাচ্ছিলাম, এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি সঠিক উত্তর তিনটি পেয়েছিলাম। কিন্তু যখন আমরা চার নম্বরে গিয়েছিলাম, চার নম্বরে আমাদের প্রশ্ন ছিল আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি ওমরা হজ করেছেন। এই ভাইয়ের কাছে কিন্তু মানে প্রথম যে আমি একটা মানে প্রশ্ন করেছিলাম যে কয়টি ফরজ হজ করেছে, এবারে চলে গেছিলাম কিন্তু কয়টি ওমরা হজ করেছে, ইনি বলছেন যে পাঁচটি। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে ওনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে। হ্যাঁ, উত্তরটি হবে চারটি। একটু আফসোস লাগছে? আফসোস লাগছে, আমি তো আপনাকে বলেছিলাম একটু ভাবতে। ভাবছিলাম মানে মনে হচ্ছিলো চারটে বা পাঁচটা, পাঁচটাই ওই জন্য বলে ফেললাম। ওনার মানে মনে এসেছিলো যে চারটে কি বা পাঁচটা, মানে ঠিক সিওর করতে পারেন, তাই জন্য পাঁচটাকেই নিয়েছে। তো না, উত্তরটি হবে চারটি। তো এই ভাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে খেলার জন্য। আপনার জন্য আর মাত্র একটি প্রশ্ন পড়ে আছে, আর এই একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই আলোর পথ ইসলামের তরফ থেকে পেয়ে যাবে সেই ফাটাফাটি গিফট। তো আপনার জন্য শেষ প্রশ্ন, আল কুরআনের কোন মহিলার নামে একটি সুরার নামকরণ করা হয়েছে? আপনাকে অপশান দেবো নাকি জানা? হ্যাঁ, অপশান দিলে ভালো হয়। একটু অপশান দেবো, তাই তো? আচ্ছা, আপনার জন্য অপশান, অপশানগুলো শুনে নিন। মারিয়াম রাজিয়াল্লাহু আনহু, ফাতেমা রাজিয়াল্লাহু আনহু, আয়েশা রাজিয়াল্লাহু আনহু, খাদিজা রাজিয়াল্লাহু আনহু। বলুন। মারিয়াম রাজিয়াল্লাহু আনহা, মারিয়াম রাজিয়াল্লাহু আনহা, তাই তো? এটাই নেবো নাকি? এটাই নেই নাকি আর একবার অপশানগুলো বলবো? না, এটাই ফাইনাল। ফাইনাল? হুম, ফাইনাল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ইনি যে মানে সে মানে যে উত্তরটি দিয়ে আমার এখানে দেখাচ্ছে, এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আপনার সাথে কুইজ খেলে কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আপনি যে এই যে মানে ইসলাম সম্বন্ধে চর্চা রেখেছেন, যার কারণে আমাদের যে মানে পাঁচ পাঁচটা প্রশ্ন ছিল, সেই পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে ইনি কিন্তু মানে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, আপনি কি মানে এই ধরনের মানে কুইজ কখনো খেলেছেন নাকি প্রথমবার খেললেন? না, এই প্রথমবার খেলেছি। এই খেলে কীরকম লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এরকম খেলা বারবার খেলতে চাই আমিও, এরকম মানে খেলে আরও ইসলামিক পথে জানতে চাই, মানে আরও মানে এইসব ধরনের খেলা যত খেলতে পারবো তত আমি নিজেকে জানতে পারবো, যার জন্য এইসব বারবার খেলতে মানে চাই আর চাই। আপনাদের পাড়াতে এরকম কোনো চ্যালেঞ্জ কোনো দিন ঢুকেছে? না, ঢুকিনি সেরকম একটাও। এই প্রথমবার খেললেন। আচ্ছা, এই যে প্রথমবার খেললেন, আপনার কীরকম মানে লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি চাই আরেকটু ভালো করে দিতে। ওনারা তো মানে কুইজ খেলে ভালো লাগছে, আর আমি চাই এনাকে আরেকটু ভালো করে দিতে, এনার জন্য যে মনটা আরও ভালো হয়ে যায়। সেই জন্য আমাদের আলোর পথ ইসলামের তরফ থেকে রইল ওনার জন্য সেই ফাটাফাটি টি শার্টটা। আমার বন্ধু আশিককে বলবো সেই টি শার্টটা দিতে। এই যে মানে ইসলামে অনুষ্ঠান খেললেন, চার চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে মানে পুরস্কার পেলেন, এই পুরস্কারটা পাবার পর আপনার কীরকম লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার। এরকম মানে প্রথমবার খেলেছি, খেলে যে আমি উত্তর চারটে উত্তর দিতে পেরেছি, এটাও আমার মানে খুব ভালো লাগে ভিতরে। যা এরকম যদি আরও খেলার মানে অন্য জায়গায় গিয়ে দেখে খেলতে পারি, আমার খুবই ভালো লাগবে। আর এই আলোর পথে ইসলাম আরও যাতে এগিয়ে যায়, তার জন্য আমি সাবস্ক্রাইব করবো বা ইউটিউবে আরও বারবার মানে দেখবো এই খেলাগুলো। মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে মানে আমরা এই বন্ধুর কাছে এসেছিলাম, এই বন্ধুর সাথে যে মানে কুইজ খেলেছি, সত্যি আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। এবারে যাব কিন্তু আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার সাথে খেলবো কুইজ। আপনারা থাকুন রেডি, হয়তো কোনো সময় হয়তো চলতে ফিরতে আপনার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।